আমরা জানি এই যে বিষয়টি নিয়ে আসলে আমরা কথা বলছিলাম, আপনি নিশ্চয়ই আমাদের সাথে যুক্ত থেকে শুনেছেন যে বঙ্গবন্ধু কি ধরনের কষ্ট করে আসলে তার নেতৃত্ব দিতে হয়েছে। আর আজকে বর্তমান বাস্তবতায় বঙ্গবন্ধুর কথা সবাই বলছে, কিন্তু যে রাজনীতি আমাদের জাতির জনক করে গেছেন, যে কষ্টের রাজনীতি, আজকের রাজনীতি আপনার কাছে যদি একটু জানতে চাই, আপনার বিশ্লেষণ একটু বলবেন কি অবস্থা আসলে। রিয়াজ হায়দার চৌধুরী, ধন্যবাদ সম্রাট। আপনারা যথার্থই বলছিলেন, আমাদের দুজন অভিভাবক সমালোচক যেমনটি বলছিলেন, আমরা বন্দর শহর চট্টগ্রাম থেকে অন্তত পেশাজীবী একজন কর্মী হিসেবে যেটি মনে করছি, বঙ্গবন্ধুর যে আদর্শিক রাজনীতি, যেটি কিনা তার কারা সাহিত্য কারাগারের রোজ নামচা কিংবা আত্মজীবনী যেটি বলেন সেটিতে যেরকম সুনিপুণভাবে উঠে এসেছে, এবং আগামীতে আরও দুটি আত্মজীবনী প্রকাশ হওয়ার যে সম্ভাবনা রয়েছে তাতে হয়তো আরও বিস্তৃতভাবে উঠে আসবে। বঙ্গবন্ধুর সময়কালের যে রাজনীতি, যেটি তার এই বইয়ের সূচনার কোটেশনে যেটি তিনি নিজেই উল্লেখ করেছেন, থালাপাটি কম্বল জেলখানার সম্বল, সেই রাজনীতি কিন্তু এখন নেই। এখনকার যে রাজনীতি সেটি কিভাবে আপোষকামিতার মধ্য দিয়ে জেলখানা থেকে মুক্তি পাওয়া যাবে, কিংবা জনস্বার্থকে বিসর্জন দিয়ে কিভাবে দলে প্রভাব কিংবা রাষ্ট্রে বিশেষ শ্রেণী পেশার কাছে প্রভাব বিস্তার করা যাবে, সেই অপপ্রবণতাটুকুই আমরা লক্ষ্য করছি। বিশেষ করে গণমানুষের মুক্তির যে আকাঙ্ক্ষার কথা, স্বপ্ন যেটি বঙ্গবন্ধু দেখেছিলেন, কিংবা তার কন্যা বর্তমান প্রধানমন্ত্রী তার নানা মাতৃক প্রচেষ্টার মধ্যেও যেটি আমরা লক্ষ্য করছি, সেটি কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগ কিংবা অন্য দলগুলোর যে রাজনীতি, যে অনুষঙ্গ, যারা অনেকেই অন্য নানা ভাবে যারা নিয়ামক হিসেবে কাজ করছেন, তাদের মধ্যে কিন্তু আমরা সেটি দেখছি না। বিশেষ করে একটি নব্য ধনপতি শ্রেণী দাঁড়িয়ে গেছে, তারা কিভাবে রাজনীতিবিদদের পকেটে পুরে কিভাবে দলে এবং সমাজে প্রভাব বিস্তার করবেন, কিভাবে কালোবাজার, মাদক ব্যবসা, সোনা চোরা চালান, রিক্সা চুরি থেকে শুরু করে বিলবোর্ডের অপব্যবসা থেকে শুরু করে কিভাবে সমাজের অন্ধকার এবং অপরাধ জগতে প্রভাব বিস্তারের পাশাপাশি রাজনৈতিক দলে এবং নির্বাচনী মনোনয়ন পাওয়ার দৌড়ে কিভাবে তারা সফল হবেন, এবং কোন কোন ক্ষেত্রে তারা সংসদে গিয়েও কিভাবে প্রভাব বিস্তার করবেন, সেই অপচেষ্টার চিত্রই আমরা এখন দেখতে পাই। এবং এর যাত্রাপথে এসে আমরা এটাও দেখতে পাই যে ছাত্র নেতৃত্ব যেরকম ক্রমশ কলুষিত হয়েছে, নতুন নেতৃত্ব সৃষ্টির যে উদ্ভাসের যে সম্ভাবনা ছিল সেটিও কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে, যে কারণে আগামী রাজনীতি, মেধাভিত্তিক রাজনীতি সম্ভাবনাটুকু ম্লান হয়ে এসেছে, এমনটি আমরা লক্ষ্য করছি সম্রাট। অসংখ্য ধন্যবাদ, আসলে আপনি অল্প কথার মধ্যে কথাটি বলবার চেষ্টা করেছেন। আমরা যেতে চাই আমাদের সহ